কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীর মাধবদীতে শ্রমিক দলের সহ সভাপতি জাহাঙ্গীর হত্যা মামলায় রিমান্ড ও জামিন নামঞ্জুর করে সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে এই আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত নরসিংদীর বিজ্ঞ বিচারিক মুহাম্মদ রাকিবুল ইসলাম। আদালত সূত্রে জানা যায়, 4 আগস্ট মাধবদীতে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় মহিষাসুরা ইউনিয়নের 7 নং ওয়ার্ড শ্রমিক দলের সহ সভাপতি নিহত জাহাঙ্গীর ও দলীয় নেতাকর্মীরা। এই আন্দোলন দমনে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ইঙ্গিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে এলাপাথারি গুলি চালানো হয় আন্দোলনকারীদের উপর। এ সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্রমিক দল নেতা জাহাঙ্গীর। এছাড়া সুমন নামে আরও একজন বুকে ও পেটে গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয় ছাত্র জনতা সহ একাধিক নেতাকর্মী। এ ঘটনায় একই ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বাদী হয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং স্থানীয় এমপি সহ আরও 127 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় ঢাকার গুলশানের নিজ বাসা থেকে সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করে র্যাব। বিজ্ঞ বিচারিক মুহাম্মদ রাকিবুল ইসলামের আদালতে সাবেক এই মন্ত্রীকে হাজির করা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 78 বয়সী ও ওপেন হার্ট সার্জারির রোগী হওয়ায় আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছে বিজ্ঞ আদালত, জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবকে মাধবপুর থানার মামলা নম্বর 3/9/2024 তারিখের মামলায় 302 সহ অন্যান্য সেকশনের মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে 5 দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আমরা সেই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত আসামির বয়স এবং আসামি ওপেন হার্টের রুগী এবং তার 78 বছর বয়স্ক এবং একজন পেশা আইনজীবী এবং ঘটনাস্থলে উপস্থিত না থাকা সার্বিক বিবেচনায় তার রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে। এ সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষের আইনজীবীগণ, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ শতাধিক আইনজীবী। আদালত চত্বরে সাবেক শিল্পমন্ত্রীকে পুলিশ ভ্যানে ওঠানোকালে সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি সহ ফাঁসির দাবি জানান বিএনপির কারানিয়ারতিত নেতাকর্মীরা। খুনি স্বৈরাচার হাসিনার দোসর লেসপেনচার এই শিল্পমন্ত্রী সাবেক হুমায়ুন সাহেবের ফাঁসি চাই এবং অনতি বিলম্বে ওনার সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পেন্ডিং মামলা ছিল, এই মামলা দিয়ে রিমান্ড শুনানি করছে, রিমান্ড মঞ্জুর করে আমাদেরকে রিমান্ড দিছে, চোখে মুখে বাইন্ড দেয়া রিমান্ড দিছে। তাই জিজ্ঞেস করছে বাংলাদেশের কোন আইনে এই আছে, বিচার আছে? নানান কাজে নানান জায়গায় নানান ভাবে আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের বাকশক্তি ছিল না, আমরা এই ফেসিদের ফাঁসি চাই, সবার কাছে আইনের কাছে ফাঁসি চাই, তাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।